আর এই ফতোয়া দিয়ে পরাজিত করা যায় অন্তর দখল করা যায় না যে থেকে বলে না আমরা ময়দানে আসার আগে আমাদের পূর্ববর্তী ওলামাই কেরাম দ্যাট ইজ আহলান ওলামাই কেরাম বাসে পারঙ্গম ছিলেন কি করে প্রতিপক্ষকে হারাতে হবে বহু পয়েন্ট তাদের জানা ছিল এই ঢাকা শহরে আটাত্তর সালে চষি বেড়াতাম আমি সাইকেল নিয়ে আর এখন কোনো মসজিদে ঢোকার অনুমতি নেই আমার জন্য সব নিষিদ্ধ এবারে কথা বাকায়দা মাসে মাসে ভাড়া দেয় কথা পাচ্ছি বাংলাদেশ আহলেদের সমাজে আমি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হ্যালো কারণটা কি প্রচলিত আহলেদের আমি এক আহ নই প্রচলিত আহলাদ সুদ ঘুষ সব হালাল একটা হানাফি ভাই তা পুরা লাইফ চেঞ্জ করছে সালাদ রসুল বড়ি আর আপনি ভাই সালাতের শেষে একটু দলবদ্ধ মনোযাত ত্যাগ করবেন পারবেন না সেজন্য আপনি আমাদেরকে গালি দিচ্ছেন সমানে এই যদি আপনার চরিত্র হয় তা আপনার কাছে হাদিস নিরাপদ নয় বুঝতে পারিনি আপনার কাছে সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হল হাদিস হাদিস নাই কিন্তু আমি এটা চালাবই তাহলে আপনার হাতে হাদিস মার খাচ্ছে না একটা হানফি ভাই যদি ওই সৈয়াদিসটা মেনে চলে তিনি যদি তার মসজিদে শ্যামলটা না করে ধরুন হাটাদের আলমরা ওরা কিন্তু দলবত মনজাত করে না ঠিক না এটা আমরা কি এটা কিন্তু তাদের ভালো বলবো না একটা সাইড তো ভালো তা আমি ওরা আহলাদিস আমার মসজিদে জোরে সোরে করছি এটা যেহেতু গালপসাপ করে না উনি যেটা করে না আমি সেটা করবো জিদ গ্রাম অঞ্চলে চলে যান যুবসংঘ যা করবে তার 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 দল থাকবে না এই চিন্তাধারাটা ছাড়তে হবে আমাদের যারা কর্মী হবেন উদার আগে নিজে মানুষ হবেন যেন আপনার কাছে হিন্দু মুসলমান হয়ে যায় একটা হানাফিউজ না হেল আপনার আচরণ দেখে আপনার ব্যবহার দেখে কারো অন্তরে কষ্ট দিয়ে কষ্ট কালে কোনো মানুষকে হেজার করা যায় না মনে রাখবেন আর এই ফতোয়া দিয়ে পরাজিত করা যায় অন্তর দখল করা যায় না যে যুব সংঘের থেকে বলে দিচ্ছি কত বাস মোবাসে যাবে না আমরা ময়দানে আসার আগে আমাদের পূর্ববর্তী ওলামাই কেরাম দ্যাট ইজ আহলাদিস ওলামাই কেরাম বাহাসে পারঙ্গম ছিলেন কি করে প্রতিপক্ষকে হারাতে হবে বহু পয়েন্টটা তো জানা ছিল সবসময় এগুলি করতেন ছোটোবেলায় দেখতাম এগুলা কিসের বিষয়ে বাস হবে রমেদান আমিন নিয়ে বাস হবে দুপুকভাবে হাত বাঁধে নিয়ে বাহাজ হবে একদিন দু দিন তিন দিন তারাবিনী হবে আর তো একেবারে সস্তা একটা আইটেম এইসব বাস আমি নিজে আমার প্রাথমিক জীবনে ছিয়াত্তর সালে আমি একটা বাহাসে গেছিলাম তখন তো বাস না হলে আহলেদের জামাতের অস্তিত্ব থাকবে না আর আব্বা তখন মৃত্যু সজ্জায় আব্বা ছিয়াত্তর সালে মারা গিয়েছেন উনিশে মেতে এটা ঘটনা হচ্ছে এপ্রিল মাসের আব্বার খেদমত করার লক্ষ্য আমি একাই এক তো মানুষ কোথায় যাবে গরিবের আব্বার কাছে গেছে আব্বা তো ওঠার ক্ষমতা নেই পার্কিন কি বলে চার মাস টেজ তখন ওঠার ক্ষমতা নেই তা বলছে বাবা বাপের খেদ চাইতে সমাজের খেদ গুরুত্বপূর্ণ আমার হায়াত তুমি চলে যাও বা আমি কি পারবো জীবনে বাস করি নি আমি দোয়া করছি ইনশাল্লাহ তুমি পারবা তুমি যাও তখন আমি ছড়ে না ছিয়াত্তর সালে বিয়েই হলো তো উনআশি সালে কথা হচ্ছে না কত সরে বুঝে নেন গেলাম বারো জন আলেম জাইহ আলম তৎকালীন সময় কামিল এ এমএাসের লোক খুবই কম ছিল ওরকম লোক আছে গরু গাড়িতে বোঝাই করে কেতাব নিয়ে যাচ্ছে আর রাস্তা মানে গ্রাম্য রাস্তা দুই পাশে নারী পুরুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে আহেলাদেশ কেমন জীব দেখার জন্য ওই এলাকায় নাম করে নামগঞ্জ একটা ছেলে আহলেজ হয়েছে তাকে পিটাইছে সে এসে আমাদেরকে কান্নাকাটি করতেছে তো ওই একটা ছেলে পিটান রক্ষ করতে আমাদের যে পিঠানে শুরু হবে এটা তো আমরা বুঝতে পারছি কিন্তু কি করবো যশোর থেকে বড় আলোমাল সব গিয়েছে একজন এম ডাক্তার হন সভাপতি মসজিদ তখন তো কারেন্টে যুগ ছিল না হারে কেনা লণ্ঠন মসজিদ মধ্যে ঢুকছি চারি লোকে লোক এলো মসজিদ ভিতরে লোক কম আলমরা থাকবে না কড়া নিষেধ নির্দেশ আর কি ভালো তা আমি তো খালি হাতে চলে গেছি ছাত্র ছিলাম ভালো ফেকার কোন কেতো কোন কি লেখা আছে আমার মুহূর্ত ছিল সব তো ওরা কি ওর বই কী করব আমিও তো খুব গরম গরম বক্তব্য দিলেন লালিদের বিরুদ্ধে যা বলার ওনার জবানা যা আসছে কিছু বাদ রাখলো না দেখছো ছোট কিছু তা আমার কি বলি আব্বা পড়ে আছেন ওই এলাকা যত হোক হলে যত যত আলেম সত আমার আব্বা তাদের সবার উস্তাদ তা আমি তো ছেলে বলি একটুখানি সবাই একটু সমীহ করতেছে না ও বাবা উস্তাদের ছেলে আসছে আমি যে কিছু জিরুক আমার তো ডিগ্রি মেরি কিছু নাই তখন বস্তা যে ছেলে একটু সন্দেহ করতেছে আর কি বললাম ভাই সরে দুশো অনুবাদ করেন তো আলমরা বোঝে তো যে কি লেখা আছে মোটেই অনুবাদ করবে না মাননীয় সভাপতি এখন নাম মনে আছে আমার দয়া করে আপনি ওনাদেরকে বলুন এটা অনুবাদ করে সবাইকে শুনিয়ে দিই কি লেখা আছে ওনাদের ফেঁকা বই অত্যন্ত চমৎকার দামি বই সরে বেকার সব ক্লাসে পড়ানো হয় মাদ্রাসা কমিতেও পড়ানো হয় আলিয়াতেও পড়ানো হয় সব জায়গায় পড়ানো ওইগুলোর নাম তো আলমি হয় না একটু বলেন একটু অনুবাদকে শুনে দেখ কি সুন্দর কথা সেখানে পড়ানো হচ্ছে এই আপনি পড়েন না কেন পড়েন খালি মুখ সর এই বলে তুমি বলো তুমি বলো কেউ কেউ বলো না এইভাবে চললে বেশ কয়েক মিনিট বাইরের থেকে লোকরা গর্জন হে বেটা মৌলবীরা বল সর্বনাশ ডাক্তার সাহেব বলতে এইবার তো মসজিদ ভেঙে ফেলে দেবে ও আইন কারণ চলে নাকি কি জনগণ খেয়ে গেলি আলাম কাল আনাম না আমার তো চতুর্শ পাঁচজন তো খেয়ে গেলে তোর হয় তো আমি তো একা মিসকিন আমার তো দুটো খাওয়া দাওয়ার লোকও নেই সেখানে তুই একটা হারেজ পোড়াই খাতে একটাও নেই দেখো কী করবো ওই আসে ওই যে মার্কেটের মজলুম ও আসে বসে মসজিদের মধ্যে ও ও তো কোনো দামই নেই এখন এখন অর্থ বলেন শেষে কোনো মতে বললই না সভাপতি আমাকে বললেন যে ভাই আপনি কি অর্থ করবেন আমি যে অর্থ করি তাহলে একটা গল্প আপনাকে বলি তাহলে কি নন্দলালপুর আর কি যেন একটা গল্প আছে না বিয়েতে আমরা পড়তো ছোটোবেলায় হ্যাঁ নন্দলাল কি নন্দপুর কি বলো দৌড়বাবু সব না একটা দুটো গ্রামে দুই দল লোক বিতর্ক সভায় হাজির হয়েছে নন্দটা মনে আছে নন্দ লাল কি নন্দ পুকুরে বলতে পারবো না বিয়েতে আমাদের ইয়ে ছিল দ্রুত আমরা র্যাপিড বলতাম তো সেখানে বিতর্ক হচ্ছে বিতর্কে দেখলো যে আসলে যে হেরে যাবে সে দেখলে বুদ্ধি করে আমাকে জিততে হবে কি করে রে বলতো আই ডোন্ট নো মানে কি তো ও বলছে না যে বলতাম যাবে মানুষটা তো খেয়াল ইংরেজি মানুষ তো জানে না বলে আই ডোন্ট নো কি বল দেখলেন বলতে পারে না যে ইংরেজি একটা তিনটা শব্দই জানেন কি ভাস করবে আমার সঙ্গে তো রাগকে বলি আমি জানি না বলে তো কিছুই জানে না শেষ আমি আমি বললাম সভাপতিকে দেখেন ডাক্তার সাহেব আমি যদি এর অর্থ বলি আমাকে এরকমই বলতে হবে কিন্তু আমি এটা বলবো না আপনি বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমি বুঝে গেছি এবার আপনার যা করণীয় আপনি করেন তখন দেখলে আলহামদুলিল্লাহ লোকটাকে ভালো বলবো আমি এখন লোকটা নিরপেক্ষ বিচার করলো বলে আমি বুঝেছি বারো জন আলেন জবাব দিতে পারলেন না আর আহলাদিসের তরুণ বাচ্চা ছেলে এমন একটা একটা পৃষ্ঠার কথা বলেছে তাই আপনারা চুপ হয়েছে আর তো বহু পৃষ্ঠা বইয়ের মধ্যে আছে কোনটা আছে কোনটা কি আছে আমাদের কিছু খবর রাখে না আরবি দিকে এলাকায় কে খবর রাখে তো ওই যদি একটা একটা ধরা শুরু করে আপনাদের একটারও খবর হবে না অর্থাৎ বোঝা গেল আপনারা কিছু জানেন না যান বন্ধু জীবনের প্রথম বাহাসিটা যশোর গাছে ভুতখানে গ্রাম ফতে যা ওই আলোর মধ্যে অন্ধকারের মধ্যে কে যে আমাকে নিয়ে গেলাম আজও তার নাম বলতে পারবো না সে দয়া করে বাড়িতে গিয়ে আমাকে দুটো খাওয়ালো রাত বারোটা বেজে গেছে রাত তিনটার দেখে দেখি বেশ কিছু ছেলে চলে গেছে তাদের সংখ্যা পরে গড়লো উনিশজন এদের কেউ ইন্টারমিডিয়েট নিচে না এবং সব ছাত্র কেউ বিয়ে পড়ে কেউ এম এ পড়ে এসব আমি বাবা তোমরা এখানে কে কেজনে আসছো তা আমি তো তখন ছাত্র আমি খুলনাশর কলেজে পড়ি ওরাও কলেজে পড়ে তো যে ভাই আমরা এই রাত্রে এই বারোটা আলমের কাছে গিয়ে আপনার এই এতগুলো প্রশ্ন লিখে সব প্রশ্ন করেছে একটা বলতে পারে না খালি ধমক দেয় হ্যাঁ ইসলাম এলিমের দরিয়া মহাসমুদ্র তুমি কী খবর রাখো যা বলি তো শোনো বলি ওর কোন কথা হলো উনি যে সব বলি দেয়ারে আপনারা একটা বলা যাবে না এ হবে না সব শেষকালে এসছে আমাকে শোনার জন্য প্রত্যেকটা জবাব দিয়ে দিলাম দিয়ে বলছে আমরা বুঝে গেছি আমরা আপনি যা আমরা তাই কি করে কি করে আমাদের অভ্যাস তো বলে আমাদের মুরিদ করে নেন আপনি এখানে আর ওদের সঙ্গে বলে বাবা আমরা পিন মুরিদের বিরোধী লোক রে তো তা তো হয়তো বুঝি না আমরা আপনি যা আপনি আমরা তাই হব ওই একটা ছেলে মার খাওয়াতে ওই দিন উনিশটা ছেলে নগদ হাইলেজ হলো এখন আশপাশের চার পাঁচটা গ্রাম হাইলেজ হয়ে ও জীবনে একটা বাহাস করেছি একটা করেছি এখানে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে কি তো যাত্রাবাড়ি মারাশে আসি মানে আলমদিন সাহেবকে নিয়ে গেছে বাস করার জন্য আলমদিন সাহেব তো বাহাজ বোঝে না উনি হাত দোসান হাত দোসান আঁকবো না এইগুলি খালি বোঝে খালি হাদিস পড়ে খালি তো ওদের তা ফতোয়াটা কী হবে রেজাল্টটা কী হবে রেজাল্ট বলতে পারে না সে মহা সমস্যা হিল্লা নিয়ে বাস ওদের বড়ো আলম হাসিন দোলাওয়ার হাসান সাহেদিনা কী যেন নাম আছে তার বলতে নামটা মনে আছে শেষ কথা তো কালে আমি গেলাম তো কি করব উনি তো হাত বলছে সে সন্ধ্যা থেকে লোক কিছু বুঝতেছে না আরে ভাই এখানে সমস্যাটা কি বলেন তো তো এই আমাদের একটা ধর কি বলে হিল্লার ঘটনা ঘটে গেছে তো ছেলে হিল্লা মেয়ে হিল্লা করতে রাজি না কেন হুজুরা বলছে হিল্লা না করলে বউ তুলবে না তা আমরা ভাবলো যে লামজামে কী বলে তো দেখি তো জন্য আপনাদের যাত্রা গিয়েছিলাম তো ওনাদের এই হুজুরকে পাঠাইছে তো সন্ধ্যা থেকে কী সব বলে হাত ধোসে না একবার কিছু আর বলতেই আছে কিছুই বুঝি না আচ্ছা এইটা আচ্ছা আপনার সবাইকে ডাকেন তো আসলো ছেলেপক্ষ মেয়ে পক্ষ সঙ্গে আর যারা আমার আমরা কিছু নৌকে তোর সব পানি ভরা চারদিকে দেখে একটা কাছের গেলাস নিয়ে আসেন নিয়ে আসলো এই আপনি বসন্ত আপনি হাত দিনে বাদ দেন বলি বসতেন এই যে এক গ্লাস পানি আমি এখন খাবো এই গ্লাসটা এইটুকু পানি আপনাদের কে খাতির আমার সামনে আসেন তো মুখ কেউ খায় বরকতর বলি হয়তো কেউ খাবে এমনি কেউ খাচ্ছে নাকি আমি এই প্লেটে ভাত খাচ্ছি আমি রেখে দিলাম আপনারা আসেন এই প্লেটে ভাত খান কে খাবেন এটু খাবে খুব মুখ সহজে করতেছে এইবার আপনি রাগ করে বউটা তালাক 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 বলে ছেড়ে দিয়েছেন পরদিন সকালবেলা বলল হুজুরে আর একটা পুরুষ লোক ডেকে নিয়ে রাত্রিবেলা রাগ করে এটু করো করি তার পরদিন তুমি অর্ভি করে নিয়ে যাও ঘরের মধ্যে এটা করা যাবে আস্তক ফলে নামুজ বলে এই এই হুজুর এসব কথা বলে তাহলে হ্যাঁ হিল্লা যারা এটু করা থালা খায় না সে এটু করা বউ নেবে ইসলামে এটা নিষিদ্ধ ইসলাম কখনোই বাজে কাজে উদ্বুদ্ধ করে না হয়ে গেল আমরা ওই মোজাবে নেই যে মোজাবে ই কতি বলে ওই মোজাবে সবাই আলেছে এক রাতে নারায়ণগঞ্জে আর ওদের যে হুজুর আসছিল বাস করতে ওই নিয়ে শুনে ও কিন্তু নৌকানে পালাইছে বলে লাভ হবে না মানুষ যা খেপে গেছে ওর হবে না জীবনে দুটো বাস একটা একটা জশোরে একটা মালনা আলমুদ্দিন বলো হাদিস শিখেছেন মেলা ভাস করতে গেলে ব্রেন লাগে হাদিস দিয়ে হয় না যুক্তি লাগে এবং কলি পেঁয়াজ লাগে ওই হাদিস বুঝলে কি বসবো রা এমন কথা উদাহরণ দিতেও যেন জীবনে মুখ হয় না ওরা হয় না তারপর কি তালাক 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 ভালো আচ্ছা ভাই আপনার কি পাঁচ তো সালাদ পড়েন হ্যাঁ তাহলে বলেন পাঁচ 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 বলি বাড়ি চলে যান তা হয় নাকি জোরে শোনো জোর পড়বো আসর আসর পড়বো না 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 পাস 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 অত শেষ বারে এ তো মহা সমস্যা তিন 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 বলে যদি তিন তালাক হয় তিন মাস বাদ দিয়ে তো পাঁচ পাস পাঁচ বললি পাঁচ অত সালা তো শেষ হ্যাঁ তা তো হয় না তা তো হয় না আল্লাহ কোরআন বলছে তিন মাসে তিন তালা দিতে হবে একদিনে দিলে হবে না এই হুজুরা বলছে একদিন দিলে হবে তবে বাদ তো না হুজুর বাদ দেন আমরা কোরআন মানি হয়ে গেল জয় সময় লাগে

প্রয়োজনে কিছু করতে হয় এইগুলো করা হলো গালে সব যাত্রাবাতি বহিষ্কার চব্বিশ ঘন্টার নোটিসে হলো উচিত ছিল খুশি হয় না খুশি হয়নি নোটিশটা দিলে বেলা দুটোর সময় ওই সময় বেরিয়ে গেলাম যাত্রাবাড়ি থেকে রাস্তায় গে রায় মাগুরে আগে পর দিন গেলাম সাতক্ষীরে আমার মা তখন মৃত্যুসজ্জা শাহিত বাপ তো আগেই চলে গেছে বুঝলো ভাই যেগুলো কম কষ্ট দেয়নি আহলে দিসটা ঢাকার আহলেধিসটা অত অহংকার করে না তোমরা